ইসলামের একটা জাগরণ আছে, চেতনা আছে। তবে সম্ভবত গতকাল বা এর আগের কালকের একটা ঘটনায় আপনাদের কটিয়াদি এবং কিশোরগঞ্জ সারা দেশে লজ্জিত হয়েছে, ঠিক কিনা? সারা দেশে লজ্জিত। আমি আজকে আসার সময় কিশোরগঞ্জের এক ভাই ফোন দিয়ে আমাকে বলছে যে হুজুর, আমাদের কটিয়াদি আসতেছেন, আমরা বিশেষভাবে লজ্জিত। আর আমিও ভাবতেছিলাম যে আপনাদের কিশোরগঞ্জে আসতেছি, কটিয়াদি আসতেছি, বাংলাদেশের ইতিহাসে খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আজকের মাহফিলের প্রধান অতিথি, এরপরে মাহফিলের সভাপতি, এগুলো হচ্ছে সুন্দর একটা ব্যবস্থা। মাহফিলের সভাপতি একজন আলেম, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলুন। এবং প্রধান অতিথি কটিয়াদির সম্মানিত মেয়র মহোদয়, যিনি আমি কটিয়াদিতে যত মাহফিলে আসছি কোনো মাহফিলই দেখি নাই যে উনি বয়ান করছে, আমি দেখি নাই। আসলেও আশেপাশে দাঁড়াইছিল বা বয়ান শুনছে, কিন্তু আমাদের রঞ্জন সাহেবের মতো পণ্ডিতি করতে যায় না। রঞ্জন নি ওনার নাম, রঞ্জন। আমি হঠাৎ করে রঞ্জন নাম শুনে ভাবছি যে মুসলমান না অন্য কিছু, তো পরে আগে দেখলাম নাম আছে আখতারুজ্জামান, এতে বোঝা যায় যে উনি একজন মুসলমান। যাই হোক, আল্লাহর বান্দা, একজন বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মানুষ, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত নসিব করুন, পূর্ণ হেদায়েত নসিব করুন। মুফতি আরিফ বিন হাবিবের মতো একজন বিদগ্ধ আলেমী দিনকে এভাবে অসম্মান করাটা, যিনি কোরআন হাদিস থেকে তথ্যভিত্তিক রেফারেন্স ভিত্তিক কথা বলে থাকেন, এমন একজন আলেমকে মিথ্যা প্রতিপন্ন করাটা, এটা ওনার কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ ক্ষতি হয়ে গেছে আমাদের রঞ্জন সাহেবের, ঠিক কিনা? ইসলামের আলো যে নিবাতে গিয়েছে আলেমদের পিছনে, নবী রাসুলদের পিছনে, এবং নবী রাসুলদের ওয়ারিশান আলেমদের পিছনে যারাই কল কাটি নেড়েছে, যারা একটু পণ্ডিতি করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা এই জগতে তাদেরকে নাস্তে নাবুদ করে ছেড়েছে, ঠিক কিনা? এদের অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে এরকম শয়তানি কার্যক্রম থেকে হেফাজত করুন। এটা গোছালো একটা মাহফিল, একদম অজ্ঞ মূর্খ ব্যক্তির বদ স্বভাবের কারণে, বদ অভ্যাসের কারণে এবং বদ জবানির কারণে এত বড় একটা আয়োজন পণ্ড হয়ে যেতে পারে, ঠিক না? প্রিয় কটিয়াদের মুসলমানরা, আপনারা কি আলেম আলামাদের সাথে আছেন কিনা? সবাই আছেন, হকের পথে আছেন, হকের পথে থাকবেন, এই সমস্ত পাগল ছাগলদেরকে সুযোগ দিয়েন না। গতকালকে আপনাদের পাশে চালাকচরে এক মাহফিলে আমি ছিলাম, আমি বলেছি সারা বাংলাদেশের যেখানেই হোক এরকম ওলামায়ে কেরামদের মঞ্চে উঠে যদি কোনো জাহিলে মুরাক্কাব, কোনো মূর্খ মাইক টেনে নিয়ে আলেম ওলামাদেরকে ইসলাম এবং কোরআন সুন্নাহ, বিশেষ করে নবীজির প্রতিষ্ঠিত হাদিস সমূহকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে আমরা অন্ততপক্ষে আমাদের জুতার মায়াটা ছাড়তে পারবো তো? জুতাগুলো সবগুলো তারে উপহার দেওয়া যাবে, কারা কারা পারবেন একটু হাত উঠান। আপনাদের কি বেশি উপহার দিতে বলি নাই? কি উপহার দিতে বলছি? জুতা দরকার নাই, একদিন জুতা ছাড়াই যাবে, তবে জুতাগুলো দিয়া যায়। এরকম জুতা বৃষ্টি যদি হতে থাকে সারা বাংলাদেশের নাস্তিক আর মুরতাদরা আলেম ওলামা এবং কোরআন সুন্নাহ নিয়ে কথা বলার দুঃসাহস দেখাতে পারবে না। জানে যে এই দেশের মানুষের জুতা রেডি আছে আমাদের জন্য। প্রিয় হাজরিন, ওলামায়ে কেরাম শান্ত সৃষ্ট,
তারা কারোর সাথে বাদানুবাদ করতে চায় না, আমরা কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। এতে আমাদের উপরে বারবার ছড়ি ঘুরাইলে আমরাও চুপ করে বসে থাকবো না। এদেশের ইসলামী জাগরণ চলছে, যত ইসলামকে চেপে ধরার চেষ্টা চলা করা হচ্ছে ইসলামী জাগরণ তত বেশি চলতেছে এই দেশে, ঠিক কিনা? তত বেশি চলছে আলহামদুলিল্লাহ। বলুন সম্মানিত ভাইরা, আপনারা আলেমদের সাথে আছেন তো? কোরআন হাদিসের সাথে আছেন তো? কেউ যদি হাদিস কেউ অস্বীকার করে সে কি মুসলমান থাকে? একটা হাদিস কেউ কেউ যদি অস্বীকার করে সে কি মুসলমান থাকে? তার কি মুসলমান দাবি করার কোনো যথাযোগ্য মর্যাদা বা যথাযোগ্য কোনো চেষ্টা সাধনা তার করলেও এটা হবে না। কারণ হাদিস একটা অকাট্য দলিল প্রমাণের মাধ্যমে, হাদিস ছাড়া আপনি নামাজটা কোন তরিকায় পড়বেন হাদিস ছাড়া পাবেন না এটা, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে কোরআন আর হাদিস আমাদেরকে মেনে চলবার তৌফিক দান করুন, বলুন আমিন।